ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিল করতে তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। 28 অক্টোবর সোমবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার জানান, 5 আগস্ট সরকার পতনের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত আছেন বা পলাতক আছেন তাদের একটি তালিকা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠির জবাব এলেই পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হবে। জানা যায়, সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত 187 জন পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি। কাজে না ফেরা এই পুলিশ সদস্যদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায়। যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আলোচিত গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 187 জন পুলিশ সদস্যের মধ্যে কতজনের পাসপোর্ট আছে তা জানা যায়নি। পুলিশের ওই কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল ছাড়াও জাতীয় পরিচয়পত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়াও বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করা হবে বলেও জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা।